আমরা বন্ধাত্ব যখন নির্ণয় করি, প্রথমে কিন্তু 1 বছরের ভিতরে আমরা কোনো পরীক্ষায় যাই না, দ্বিতীয় বছরে আমরা পরীক্ষাতে যাই। তো দ্বিতীয় বছরে পরীক্ষা যদি করতে হয়, সেক্ষেত্রে পুরুষের কিছু পরীক্ষা, নারীর কিছু পরীক্ষা করা হয়। পুরুষের ক্ষেত্রে সিঙ্গেল একটা টেস্ট দিয়ে প্রথমে আমরা দেখি যে পুরুষের বাবা হওয়ার ক্ষমতা কতটুকু, সেটা হচ্ছে শুক্রাণুর পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসে যেটা বলছিলাম যে শুক্রাণুর পরিমাণ, গঠনগত দিক এবং কার্যক্ষমতা বা চলন ক্ষমতা, এটা দেখা হয়। অন্যদিকে যখন নারীর ক্ষেত্রে চিন্তা করি, নারীর ক্ষেত্রে প্রত্যেক মাসে ডিম ফুটছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। নারীর হরমোনাল লেভেলগুলো ঠিক আছে কিনা এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি। মাসিকের ব্যাপারটা ইম্পর্টেন্টলি দেখি যে মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা, জরুরিতে কোনো সমস্যা আছে কিনা, এগুলো প্রাথমিকভাবে দেখে নেই। তারপরে যদি আমাদের ঔষধ দিতে হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা টিউবটাও পরীক্ষা করে নিই, যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে, ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা থাকে। ধরেন কোনো কারণে ওনার যৌনবাহিত কোনো রোগ ছিল প্রথমে, সেক্ষেত্রে টিউব ব্লক হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। কোনো সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে টিউবে বা টিউবের আশেপাশে, সেক্ষেত্রে টিউব ব্লকের সম্ভাবনা থাকে। আমাদের দেশে টিবি খুব কমন, টিবি রোগ মানে টিউবারকুলোসিস, এটা যদি পেলভিক বা জরায়ুর আশেপাশে টিউবারকুলোসিস হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিউব ব্লকের সম্ভাবনা রয়েছে। তো এইসব রিস্ক ফ্যাক্টর যাদের আছে, তাদের অবশ্যই আমরা টিউব টেস্টটা প্রথমেই করে নিই। তবে বন্ধ্যাত্বের চিকিৎসা বা ইনভেস্টিগেশন কিন্তু শুধুমাত্র রক্ত বা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে হবে তা না, এই ইনভেস্টিগেশন কিন্তু আরো অনেক ধাপে হয়ে থাকে। যেমন অনেক ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করি বা হচ্ছে অ্যাডভান্স ইনভেস্টিগেশনে যাই, অথবা পুরুষের ক্ষেত্রে যদি শুক্রাণুর জটিলতা থাকে কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশনে অবশ্যই যাই। সেগুলো হচ্ছে অ্যাডভান্সড চিকিৎসার জন্য বা আধুনিক চিকিৎসার জন্য।